ভাই প্রশ্ন করেছেন, শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? তাবিজ, তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আউওয়াজা ইউআউউযু তাউইজ, বাবে তাফইল থেকে এর অর্থ পানাহ চাওয়া। কি চাওয়া? সুরক্ষা চাওয়া। কার কাছে? এটাকে বলে কি? তাবিজ। আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন, বুঝলেন, এটা তাবিজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ, এটা জায়েজ। এটাকে বলে রুকিয়া শারাইয়া। শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা, অনেক সাহাবী তাবিজ লিখছেন। আহলে হাদিস শিরকের ব্যাপারে অটল অবিচল। আহলে হাদিস শিরকের ব্যাপারে কি? অটল অবিচল। আহলে হাদিসের ঘরে বাচ্চা জন্মগ্রহণ করেছে, বাচ্চা হওয়ার পরে গলার মধ্যে, পায়ের মধ্যে, রানের মধ্যে তাবিজ লটকিয়েছে। চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন মায়ের যদি দুধ খেয়ে থাকো, কেয়ামত পর্যন্ত সময় দিলাম তাবিজ দেওয়ার, একটা হাদিস তুলে বয়ান করো। আহলে হাদিস নাম দেয়, গলার মধ্যে তাবিজ লাগায়, টাকডুমা ডুম ডুম বাজায় বাংলা ব্যাচের ডোল, সবগুলো যাই তাও বলি না বাংলা মায়ের কল, তাবিজ দিয়ে ধুলাইতেছে বাচ্চারে। আচ্ছা, অপেঙ্কাশি আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া বুদুয়া কুতকুতুল আশিকিন উজবকুল মাশিকিন, সব থেকে বেশি এই কুসংস্কারটা মহিলাদের মধ্যে চর্চা করা হয়। আজকে তাবিজকে আমি ধুয়ে মুছে শুকা দিয়ে যাবো এখানে। আমি হুজুর তাবিজ কাকে বলে? আমি বলি মূর্খ হুজুর ছাড়া তাবিজ দেয় না। তাবিজ শব্দের অর্থের মধ্যেই শেরেক আছে। আবার বলছি, তাবিজ শব্দের অর্থের মধ্যেই শেরেক আছে। আবার বলছি, তাবিজ শব্দের অর্থের মধ্যে শেরেক আছে। হুজুর তাবিজ অর্থ কি? আরবি শব্দের অর্থ করেন আউওয়াদা ইউ আউউযু তাবিদান, আউওয়াদা ইউ আউউযু তাবিদান। আরবি বাবে তাফিইল থেকে এসেছে, তাবিজ বলা হয় যে ব্যক্তিকে বিপদ থেকে যে সাহায্য করে তাকে আরবিতে বলা হয় কি? যে কোনো প্রকার বিপদ থেকে যে সাহায্য করে আরবিতে তাকে বলা হয় তাবিজ। কি বলা হয়? এই তাবিজের আরেকটা নাম হলো তামিমা। কি নাম বলছি? তামিমা। কই হুজুর তাবিজ শেরেক কেন? আমি হাদিস উল্লেখ করতে চাই, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3078 নাম্বার অধ্যায় বাবুর রুকআ নিষ্কার, হাদিস নাম্বার 2856 নাম্বার হাদিস ইমাম হাম্বলের মুস্তাদ আহমদ 7 নাম্বার খণ্ডের হাদিস নাম্বার 13074 নাম্বার। আমি তিনটা কিতাবের দলিল দিলাম, তিরমিজির দলিল দিলাম, মিসকাফের দলিল দিলাম, ইমাম হাম্বলের দলিল দিলাম। এবার হাদিসটাকে শুনিয়ে দেই। আল্লাহর নবীর জারিউল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন? কি নাম বলছি? জোরে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সামিতু রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা বোনদেরকে বলতে চাই, এলাকার হুজুরদেরকে বলতে চাই, আলেমদেরকে বলতে চাই, যারা কিনা তাবিজ লটকাচ্ছেন, আল্লাহর হাবিবের কথা বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। শরীরের কেউ যদি কোনো স্থানে তাবিজ লটকায়, শরীরের কেউ যদি কোনো স্থানে তাবিজ ঝোলায়, শরীরের কেউ যদি কোনো স্থানে তাবিজকে লটকায়, নবী বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক করে। কি করে? এরপর ইবনে মাসুদকে আল্লাহর নবী বলছেন, ইবনে মাসুদ ওয়াহুরিকাত, তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, অত কুত্তি আপ, তোমাকে যদি ছুরি দিয়ে কেটে কেটে টুকরা করা হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া কুয়া খালাকাক, তোমাকে আগুনে যদি পোড়ানো হয়, তোমাকে যদি ছুরি দিয়ে টুকরা টুকরা করে কেটে ফেলা হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া কুয়া খালাকাক, তবু আব্দুল্লাহ তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। ছুরি দিয়ে যদি জবাই করা হয়, আগুনে যদি পুড়িয়ে ফেলা হয়, তাহলে মুসলমান লজ্জা করে না, হায়া করে না, ভয় করে না,
কেমন মুসলমান, কেমন আহলে হাদিস, অবশ্য দাবিন লটকায় ডাইরেক্ট শয়তান। দ্বিতীয় দলিল, কয় নাম্বার দলিল? তাবিজ দেওয়ার দ্বিতীয় দলিল, হুজুর কোন জায়গায় এসেছে? ও আন উকবা ইবনে আমের আল জুহাইনি, ও আন উকবা ইবনে আমের আল জুহাইনি রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা ইবনে আমের আল জুহাইনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাউলাতু ওয়াত তাউলাতু শিরকুন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাউলাতু শিরকুন, কেউ যদি শরীরের মধ্যে কোনো কিছুকে ঝোলায়, কোনো জন্তুর গলায় কোনো কিছুকে ঝোলায়, অথবা গাছের লতা পাতা ঝোলায়, অথবা ছুতা লটকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। আপনি সম্পর্ক তৈরি করছেন কিভাবে? কাই হুজুর জেন তো জিনের বাপটা কে ফেলবো? আমি নিজে জিন চিকিৎসা করি, জিন আমাকে বলেছে ওই তাবিজের মধ্যে আমরা বসে থাকি, কারণ আল্লাহ কোরআনে বলছেন ফাসাবাহুম রুহাকা, যখন শিরক করেন জিনরা আপনার সুযোগ নেয়। কত জিন, জিনের সত্ত্বগুলা এই কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহর কসম করে বলি, কোরআনের এমন আয়াত আছে যে আয়াত দিয়ে তারার দাদুর চিকিৎসা করা যায়, কোরআনের এমন আয়াত আছে যে আয়াত দিয়ে বান মারার চিকিৎসা করা যায়, কোরআনের এমন আয়াত আছে রক্ত দিয়ে জাদু করলে তার বিপরীতে চিকিৎসা করা যায়, কোরআনের এমন আয়াত আছে তাহাজ্জুদ নামাজের মধ্যে পড়ে আল্লাহর কাছে বিচার দিলে জাদু করে নাক মুখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। কি মনে করছে কোরআন সম্পর্কে? আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর চাচাতো ভাই, তিনি বয়ান করেছেন তাফসীরে আব্বাসের মধ্যে লেখেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতের এত ক্ষমতা আছে, কোন মোমেন যদি বিশ্বাস করে কোন পাহাড়ের উপর পরে ফুদান করে পাহাড়কে, আল্লাহ তাআলা এই আয়াতের বরকতে এক জায়গা থেকে উড়ায়া আরেক জায়গা ছড়ায় নিতে পারে। সূরা রহমানের একটা আয়াত আছে 18 নম্বর আয়াত, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'ই রাব্বিকুমা তুকাদ্দিবান ইরসালু আলাইকুমা সুওয়াদুম মিন নার ওয়া নুহাসুম ফালা তানতাসিরান, আল্লাহর কসম করে বলি এই আয়াতটা জিনের উপর বেশি বেশি করে পড়ার পরে জিনের শরীরে ডাইরেক্ট আগুন ধরে যায়। কি জানেন কোরআন সম্পর্কে কতটুকু বিদ্যা আছে? কিছু হলে কবিরাজের কাছে যান, জাদুকারের কাছে যান, ওরে মা বোন ভাই আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর নবীকে বিশ্বাস করেন? যারা আওয়াজ দেন না বিশ্বাস করেন না? আল্লাহর নবীরে বিশ্বাস করেন? হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1775 নাম্বার, আল্লাহর নবী বলছেন ও আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, আম্মাদের আয়েশা বলেন আমি নবীর কাছ থেকে বলতে শুনেছি, মান আব্বা কাহেমান, কেউ যদি কোনো গণকের কাছে গেল, কেউ যদি কোনো কবিরাদের কাছে গেল, বিমাইয়া কুল তাসদিক, গণক কবিরাজ জ্যোতিষী, আর তারপরে আছে ওই গলার মধ্যে ফাঁসি রশি দেয় না, তুলা রশি, কুত্তা রশি, শুয়োর রশি, মরকট রশি, কর্কট রশি, যারা এগুলো বিশ্বাস করে আল্লাহর নবী বলছেন ফাকাদ কাফারো, ডাইরেক্ট সে ব্যক্তি কাফের হয়ে যায়। কি বুঝলেন? আবার বলছি হাদিস মান আপা কাহেনান, কেউ যদি গণকের কাছে গেল, বিমায়া কল তাস দেখো, গণক এবং কবিরা যা বলল সে বিশ্বাস করলো, ফাকাদ কাফারো, সে ডাইরেক্ট কাফের হয়ে যায়। নবী বললেন কাফের হয়ে যায়, আর আপনি আহলে হাদিস পাকা দানে মই দিয়ে আহলে হাদিস হওয়া যায় না, গরুর গুস্ত 70টা খেয়ে আহলে হাদিস হওয়া যায় না, মুখ দিয়ে ফেনা তুলেও আহলে হাদিস হওয়া যায় না, জোরে মসজিদের মধ্যে আমিন বলেও আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস এক বিপ্লবের নাম, আহলে হাদিস এক আন্দোলনের নাম, আহলে হাদিস তৌহিদের দুর্গের নাম, আহলে হাদিস কোন দলের নাম নয়। লা তাজালু তায়েফাতাম মিন উম্মতি কায়িমুন আলাল আমরিল্লাহ লা ইয়াদুরুহুম মান খাদালাহুম, আহলে হাদিস এমন এক শক্তির নাম যে শক্তি হলো কোরআন এবং সুন্নার এক দুর্বৃত্ত দেওয়াল, তারা কাউকে পরোয়া করে না, আর তারা কাউকে পরোয়ার ক্ষতি করে না। শিরক এবং বিদআত যেখানেই থাকবে সেইখানে আহলে হাদিস আন্দোলন।
তাবিজ লক্ষাচ্ছে শরীরের মধ্যে। এবার তৃতীয় নাম্বার দলিল, কয় নাম্বার দলিল? তাবিজ যে লটকান, আল্লাহর নবীর একজন সাহাবাও তাবিজ লটকালো, বালা দিল, বালা বালা বুঝেন তো? অনেক বুড়ারা কয় বালা হাতে লাগিয়ে চোখেন, কয় বাত জ্বর বাত জ্বর। তুমি যে বুড়া হয়েছ, তোমার এই তালা ঝুলাইলে কি এইরকম লকেট ঝুলাইলে কি বাত জ্বর কমবে নাকি? এটা তো জড় বস্তু, এটা কি বস্তু? রাসূল চিকিৎসা নিছেন তিন ভাবে, কয় ভাবে? এক, তিনি জখম জায়গায় লোহা সেক দিয়ে লাগাইছেন। দুই, তিনি ওষুধ খাইছেন। তিন, তিনি ওষুধ হিসেবে কালোজিরা মধু খেজুর এগুলো খেয়েছেন। চার, তিনি হিজামা করতেন। হিজামা শব্দের আরবি অর্থ হলো মানুষের শরীরে 366টা জোড়া আছে, একটা নামাজ আছে, এই নামাজটা পড়লে 366টি জোড়ার হক আল্লাহ আদায় করেন, ওই নামাজটা হলো বাবা চাস্তের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা চাস্তের নামাজ পড়ো, শরীরের যে 366টা গ্রন্থি জোড়া রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হক আল্লাহ আদায় করে দেন। আর তিন মাসে একবার সিঙ্গার লাগানো সুন্নত, মানে হেজামা করা সুন্নত, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কাপ লাগিয়ে শরীরের রক্তগুলোকে কোরআন সুন্না মোতাবেক কেটে এটাকে টক্সিনগুলোকে দূর করে দেয়। এতে জাদু থেকে মুক্ত থাকবেন, এতে রোগ থেকে মুক্ত থাকবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি চিকিৎসা। সুবহানাল্লাহ, কোন কিন্তু জানেন না তো অজ্ঞ। হাদিস উল্লেখ করতে চাই, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1344 নম্বর হাদিস উল্লেখ করতে চাই, সহিহ ইবনে খুজাইমাহ হাদিস নাম্বার হলো 2856 নাম্বার। আমি দুইটা কিতাবের দলিল দিলাম, আর দলিল দেওয়ার দরকার আছে? ইমরান ইবনে হুসাইন একটা তামার বালা পড়লেন, আল্লাহ নবী বলছেন ইয়া ইমরান মা হাদিহি, ইমরান তোমার হাতের মধ্যে এইটা কি? ইমরান ইবনে হুসাইন বললেন ইয়া রাসূলুল্লাহি হাদা ওয়াহিনা, এটার নাম হলো ওয়াহানা। কি বলেছি? এটার নাম কি? কি বলছি? রাসূল বললেন কেন লাগিয়েছো একটু খুলে বলো। আল্লাহর নবী, আমি জিনকে শয়তানকে ডর এবং জ্বরে আক্রান্ত, এই জন্য এটা লাগাইছি কারণ ডর আর জ্বর দুই থেকে মুক্ত থাকব। আল্লাহর নবী বললেন এহে ইমরান তুমজি উহা, হে ইমরান তুমজি উহা, এ এলাকার যুবকদেরকে বলছি, হে এলাকার যুবকরা, ইয়া শাবাব, হে যুবকরা, ইয়া মাআশারা শাবাব, হে যুবক যুবতী, তুমজি উহা, খুলে ফেলো, খুলে ফেলো, তাবিজ খুলে ফেলো, সুতা খুলে ফেলো, তাগা খুলে ফেলো, বাদ্যরের কাইতল খুলে ফেলো, জন্ডিসের মালা খুলে ফেলো। ভয় তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের চালা, ঠিক না? ঠিক। এবার আল্লাহর নবী বলছেন তুমজি উহা, ইমরান খুলে ফেলো তাবিজ, আফতালাহতু আবাদা, তুমি যদি তাবিজ লটকিয়ে মারা যাও, তুমি ইহুদি হয়ে মরো, খ্রিস্টান হয়ে মরো, বৌদ্ধ হয়ে মরো, মাজুসি হয়ে মরো, তোমার উপরে আমি বিশ্ব নবীর কোনো জিম্মাদারি নাই। আর আপনি তাবিজ লটকায় মরলেন, আপনি টাকা লটকায় মরলেন, যদি ওই সাহাবির উপরে নবীর কোনো জিম্মাদারি না থাকে, আপনার উপরে জিম্মাদারি আছে? হাদিস হলো এই, কেউ যদি কোনো মানুষের শরীর থেকে হাদিস কোরআন বলার মাধ্যমে তাবিজ ছিড়তে পারে, 10টা গোলাম আজাদ করার সব আমলনামায় লেখা হবে। কি বুঝলেন? সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবার আমি 4 নম্বর দলিলে যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে ঢোকার সময় একটা সুন্নতকে তিনি ফলো করতেন। ঘরে ঢোকার সময় তিনি একটা সুন্নতকে ফলো করতেন। কি ফলো করতেন? দেখবেন আপনার এলাকায় কিছু লোক আছে হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে যায়, ভাইয়ের ঘরের মধ্যে ঢুকে যায়, গরুর মতো উঁকি মারা শুরু করে দেয়। রাসূল বলেন কেউ যদি কারো অনুমতি ছাড়া কারো ঘরে উঁকি দেয়, যদি ওই গৃহের মালিক ধরতে পারে। নবী বললেন ওই গৃহের মালিকের কর্তব্য হলো যেই লোক বিনা অনুমতিতে কারো ঘরে উঁকি দিয়েছে, তোমরা অবশ্যই তাকে ধরে তার চোখগুলো ফুটা কইরা দাও। কি করে দাও? কি করে দাও?
ধরে চোখ ফুটা করে দাও। কেউ একজন গোসল করছে, টিনের ছিদ্র দিয়ে দেখতেছে, নজর ব্যাপার না। কে একজন ঘরের মধ্যে আছে, টিনের ফুটি দিয়ে দেখতে পাচ্ছে, আর আপনি তাকে দেখতে পেরেছেন। তো শরীয়ত বলে ওর চোখের মধ্যে গজল দিয়া হাতুড়ি দিয়ে পিটায়া ওর চোখের মণির মধ্যে ঢুকিয়ে দাও, ওর জন্মের টাকা হাত পিটায়া দাও। এটা হলো শরীয়ত, এটা হলো কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের মধ্যে ঢোকার সময় সুন্নাত ফলো করতেন, সালাম দিতেন, গলার মধ্যে আওয়াজ দিতেন, কি দিতেন? ট্রাক চিনেন না? ট্রাক ট্রাক যেমন করে এরকম ট্রাকের মতো সুন্নাত পালন করবেন, সালাম দিবেন, ডান দিকে দাঁড়াবেন আর গলার খাকর দেবেন, কারণ আপনার স্ত্রীর সাথে প্রতিবেশী ভাবিও আলাপচারিতায় ব্যস্ত থাকতে। এগুলো তো গ্রাম বাংলায় নাই, মহিলাদের আসছে স্বাধীনভাবে খাটে ব্লাউজ পরে ঘুরছে, একটা কুকুরের লজ্জা সরব আছে। এই মেয়ে তোমাকে বলছি, এই বেহায়া মেয়ে তোমাকে বলছি, এই বেহায়া যুবক তোমাকে বলছি, ইমান যদি কলিজার মধ্যে থাকে লণ্ড হয়ে জাতিকে পেট পিট দেখিয়ে জান্নাত আশা করা যায় না। ইবনে মাসউদ ঘরের মধ্যে ঢুকলেন, গলার আওয়াজ করলেন, ইবনে মাসউদের স্ত্রীর একটা বুড়ি, বুড়ি ছিলেন তো বুড়ি চিনেন, বুড়ি কারে কয়, বয়স্ক মহিলারে বলা হয় কি? বুড়ি, বুড়ি, বুজ্জা, বুজ্জা। ইবনে মাসউদের টের পেয়ে তার বউ একটা বুড়িকে খাটের নিচে ঢুকাইয়া দিলেন, কিসের নিচে ঢুকাইছেন? ইবনে মাসউদ দরজা খুললেন, দেখলেন তার বউয়ের গলায় একটা তাগা, মানে কাইতন, সুতা, বাইটা, চিনেন না? তাগা দেয় যে তাগা দেন না। ইবনে মাসউদ দেরি করেন নাই, সাথে সাথে তিনি টান দিলেন, এত দূরে টান দিলেন স্ত্রীর বিছানার উপর পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবা বললেন, আল্লাহর নবীকে আমি ওয়াদা দিয়েছি আব্দুল্লাহর পরিবারটা শেরেক থেকে মুক্ত থাকবে, বউ হয়ে আমার তোমার উপর কোনো রাগ নাই, ভ্রূকুঞ্চিত নাই, তোমার উপর আমার কোনো গুসা নাই, কিন্তু আমি ইবনে মাসউদ তাবিজকে সহ্য করতে পারি না। কে দিয়েছে, কে দিয়েছে বলো? তার স্ত্রী কথা বলে না, হঠাৎ করে তিনি খাটের নিচে একটা বুড়িরে দেখতে পাইলেন, বুড়িকে বের করে বললেন, আর কোনোদিন আব্দুল্লাহর বাড়িতে তাবিজ কবসতা নিয়ে আসবা না। আব্দুল্লাহর বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন শেরেক মুক্ত রেখেছেন, শেরেক মুক্ত পবিত্র করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ! আর আপনার বাড়িতে কি বুঝলেন ভাই সব? আমি এগুলো ঘটনা বলছি না, হাদিস বলছি। কানের মধ্যে ঢুকছে, অন্তরের মধ্যে ঢুকছে, এই কথাগুলো শুনে তো গন্ডারের চামড়া ভেদ করার কথা। তবে বাংলাদেশ ভারতের অলিতে গলিতে কিছু গন্ডার রয়েছে, তাদের চামড়ায় ঢুকেছে বলে আমার কিন্তু মনে হলো না। কালকে তুমি তাবিজ দাও, দেখা হবে হাসরের ময়দানে। তোমার জান্নাত অচল, তোমার জান্নাত অচল, তোমার মিজান অচল, তোমার পুলসিরাত অচল, তোমার কবরে আগুন ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, একটু জোরে বলেন আমিন। আবু বকরের ছেলের নাম কি? কেউ বলতে পারবেন? সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? বলতে পারলেন না। আবু বকরের ছেলের নাম ছিল আব্দুর রহমান। আল্লাহর নবী বলছেন, আব্দুর রহমান, তোমাকে যদি কোনো জায়গায় সফরে পাঠাই, মানুষের গলায় তো দূরের কথা, কোনো জন্তুর গলায় তাবিজ লটকাইতে দেখলে ছুরি দিয়ে কেটে তা টুকরো টুকরো করে ফেলবাম। আর এখন গাছ লাগায়, গাছের মধ্যে জুতা দেয়, জুতার বাড়ি তোর কপালে, গাছের মধ্যে জুতো দিয়ে রাখে, বিরাট বড় ক্ষেপের মধ্যে কাকতার ওয়া দিয়ে রাখে। দেখছেন? সবগুলো শিরকের দরজা। মহিলা গর্ভে ধারণ করেছে, তাবিজ কোরআনের আয়া লেখে রানের মধ্যে বানছে, আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু বুদুয়া ইত্যাদি লিখে রাখছে। এক লোক হাঁপানি রোগের তাবিজ লিখতে গেছে 8,000 টাকা দিয়ে, তো তা হাঁপানি তো ভালোই হয় না, 2 সপ্তাহ পর তাবিজ খুলছে, খোলার পর লেখা আছে, সখীপুর থেকে চুরিয়া টেম্পু যুগে বাসায় যান। উনি কয়, এটা তো আমি জানি কেমনে যাবো, এটা লেখার দরকার কি? তাবিজের মধ্যে তা ভরে 3,000 টাকা নিয়ে নিছে, 8,000 টাকা নিয়ে নিছে। এগুলো হলো ধোকাবাজ। এগুলো কি? জোরে বলেন কি?
তাহলে এই এলাকার কোন মানুষ আর তাবিজ লটকাবে? এই কোরআনকে ভালোবাসেন কে কে হাত তুলেন? হাত নামান। এবার এই কোরআনটাকে একটা বাক্সের মধ্যে ভরে বগলের নিচে পায়খানা করতে বসবেন, পারবেন কেউ? কেন পারবেন না? এই কোরআনকে বেঁধে স্ত্রীর সাথে সহবাস করবেন, পারবেন কেউ? এই কোরআনকে বেঁধে উলঙ্গ হয়ে গোসল করবেন, পারবেন কেউ? এখন যদি বলেন না, তাহলে কোরআনের আয়াত দিয়া কেন তাবিজ বানায় বর সব উলঙ্গ হন, তাবিজ বানায় কেন পায়খানার মধ্যে উলঙ্গ হয়ে যান, তাবিজ বানায় কেন রাস্তাঘাটের মধ্যে যান, তাবিজ বানায় কেন মিথ্যা কথা বলেন, তাবিজ বানায় কেন নাজায়েজ কর্মকাণ্ড করেন, তখন কোরআনের আদব থাকে কোথায়? এসব ভুয়া মেখে আদব বাদ দেন, এসব ভুয়া আদব বাদ দেন। আহলে হাদিসের আকীদা হলো তারা তাবিজ দেওয়াকে শেরেক মনে করে, তবে শরিয়াত পরিপন্থী নয় এমন আয়াত এবং হাদিস দিয়া ঝাড়ফুঁক দেওয়াকে জায়েজ মনে করে। কথা কি বুঝছেন? কই হুজুর বাচ্চাদের জেনে বললে কি করব? সাহাবী উবাই ইবনে কাব, কি নাম বললাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবিদের মধ্যে সব থেকে বড় আলেম ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহুল বুখারীর কিতাবে তিবদ্দায়ের হাদিস, একদিন তিনি খেজুরের বাগানে গেলেন, খেজুর উঠাতে শুরু করলেন, তারপরে একটা লোকের হাত বের হয়ে এলো, হাতটা পুরোটা হলো কুত্তার হাতের মতন। কিসের হাতের মতন? তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে যুবক? ওই যুবক বলল, আমি যুবক নই, আমি জিনদের সর্দার, আমি হলাম ইফরিত জাতীয় জিন, মানে শক্তিশালী জিন। উবাই ইবনে কাব বললেন, ও জিনের সর্দার, জিনদের যুবক, আমাদেরকে বলে দাও কোন জিনিসটাকে তোমরা বেশি ভয় পাও। এবার উবাই ইবনে কাবকে বললেন, আমাকে কয়েকটা খেজুর দেন, খেজুর খাওয়ার পরে আপনারে বলি কোন জিনিসটাকে জিন বড্ড ভয় করে। এবার তিনি কিছু খেজুর দিলেন, খেজুর পাওয়ার পরে ওই জিনের সর্দার বলল, আমরা আয়াতাল কুরসিকে সব থেকে বেশি ভয় পাই। কোনটাকে? আয়াতাল কুরসিকে। কোনটাকে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। এটা কি সবার মুখস্থ আছে? তো এটা মুখস্থ করে নেবেন, ঘুমানোর সময় এশার নামাজের উযু করে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, একজন ফেরেশতা আপনাকে ফজর পর্যন্ত পাহারা দেবে। এমন একটা আমল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল বাকারার উল্লেখযোগ্য আয়াত 255 নম্বর আয়াত থেকে আয়াতুল কুরসি শুরু। এটা জিনরা খুব কি পায়? ভয় পায়। তো জিনে ধরা রোগী মহিলা তাবিজ লটকাইলে হবে না, আয়াতুল কুরসি পড়তে হবে, বিশেষ করে ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। এই আয়াতটা জিনের শরীরে লাগলে জিন ফস করে জ্বলে যেতে পারে। যারা জিনের চিকিৎসা করেন এই আয়াতটা পড়লে দেখবেন জিনের অবস্থা খারাপ। কথা কি ভাই বুঝতে পারছেন? তাহলে আহলে হাদিসদের একটি বৈশিষ্ট্য হলো আহলে হাদিস শেরেক করতে পারে না। এখন আপনারা বলুন, আপনাদের এলাকায় তাবিজ দেয় কি দেয় না? কে কে দেয় হাত তোলেন, লজ্জা নেই, সরম দেব না। এতগুলো কথা শোনার পরেও যদি কেউ তাবিজ দেয় তাহলে তাকে কি বলবেন? ওর মতো মুসলমান 10 বার সার্জারি করে মুসলমানি করালেই কি আর না করাইলেই কি? সার্জারি করাতে করাতে মেরে ফেললে কি মুসলমান হতে পারবে? মুসলমান হতে গেলে কোরআনের নীতি হলো সামিনা, কোরআন শোনো, ও আতানা, তারপরে মানো। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, শুনলা মানলা, আমি আল্লাহ ক্ষমাও করে দিলাম, সুবহানাল্লাহ। এই মুহূর্তে শুনলে তাবিজ দাও শিরিক, টেনে ফেলুন, খুলে ফেলুন, ছিঁড়ে ফেলুন। আর জন্ডিস রোগীদের জুতার মালা পরায়, দেখছেন কিনা? জন্ডিস হলে আমগাছ জামগাছ দিয়ে জুতা পরায়, কবিতাটা মুখস্থ রাখবেন। ভয় তাবিজ ও জন্ডিসের মামা, যারা দেয় তারা শয়তানের নগদ চেলা। মুখস্থ হয়েছে? আর কখনো তাবিজ দেবেন? তার পরিবর্তে কি দিবেন?
ঝাড় ফুঁক কি ফুঁক। আবার অনেকে হিন্দুর কাছে নিয়ে যায় হিন্দু কবিরাজ, আর হিন্দু কবিরাজ পাওয়ার পরে ফলনার বেটা ফলনার বেটি করে শোন শোন কালিকা চন্ডীর আজ্ঞা হিন্দুর কাছে নিয়ে যায় হিন্দুর নিয়ে যায়। হিন্দু ধর্মকে আমি খাটো করছি না, হিন্দুর বিরুদ্ধ উচ্চারণ করছি না, মুসলমানের বাচ্চা হয়ে হিন্দুর কাছে কেন যাবা? তোমার কোরআন তোমার জন্য যথেষ্ট। নবী বলছেন দুইটা সূরা শিক্ষা দেই, এই দুইটা সূরা যে হইতে পড়বে তাকে জাদু টুনা জিন মন্ত্র তারপরে তাবিজ কবজ কোনো কিছু তো কাজে দেবে না। নবী বলছেন এই দুইটা সূরা মুখস্থ করে নাও, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা আমার জন্য আপনার জন্য যথেষ্ট বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গর্বের মধ্যে বাচ্চা হয়েছে, মহিলারা মেসের কাঠি ব্লাউজের নিচে দিয়ে ঘুরছে, মেসের কাঠি দিয়ে জিম পুরানো যায় না। গর্বের মধ্যে বাচ্চা হয়েছে, বহলের নিচে রড নিয়ে ঘুরছে, রড রড দিয়ে জিম পেটানো যায়। মহিলারা এগুলো করে কি করে না বলুন? আপনাদের এলাকায় হয় কি হয় না বলুন? ছোটি করে বাচ্চা হয়েছে, বাচ্চার বাঁচার জন্য তা দেয়। যদি জিজ্ঞাসা করি কি জন্য আগুনে তা দাও, কয় জিনবুতি যে নজর লাগিয়েছে, বাচ্চাদের নজর লেগে যাবে, আগুনে তা দিয়ে নজর ঠেকানো যায় না। রসুল বলেছেন আল আইনু বিল হাক্কুন, আল আইনু বিল হাক্কুন, আল আইনু বিল হাক্কুন, বাপ নজর সঠিক, বাপ নজর সত্য। কোনো জিনিস যদি নিত্যক অতিক্রম করত, কোনো জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করত, নবী বলেন বাপ নজর ছাড়া অন্য কিছু আমি জানি না। বুখারী মুসলিমের কিতাব অতীব 4051 নম্বর হাদিস। তাহলে ওদের বদনজর ঠেকাবেন কেমনে? নিয়মিত কোরআনের আয়াতগুলো পড়ে ঝাড়ফুঁক দিবেন, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মা, বদনজর শেষ। একটা আয়াত আছে সূরা ইয়াসিন 8 এবং 9 নম্বর আয়াত, ওইটা রেগুলার পরে মুখস্থ করে বাচ্চারে ফু দিবেন, শয়তান আপনার বাচ্চারে দেখতেই পাবে না, শয়তানের চোখের সামনে পর্দা পড়ে যাবে। এটা জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আয়াত কোনটা? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, এটা আয়াত আছে না সূরা ইয়াসিন? কোনটা? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াতটা পড়বেন যথেষ্ট। এরপরে ইসমে আজম পরে দোয়া করবেন, জিনরা ইসমে আজমকে ভয় পায়। নাম শুনছেন কোনোদিন ইসমে আজমের? ইবনে মাজার 4074 নম্বর হাদিস, ইসমে আজমটা সবাই মুখস্থ করেন, করবেন নিও, সকলেই বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেছেন এই দোয়া পড়ে কেউ যদি দোয়া করে সে যা দোয়া করবে ইল্লা আবাহু ওয়াইয়াহু, সাথে সাথে বিনা পর্দায় তার দোয়া কবুল হয়ে যাবে। শর্ত হলো দরুদ ইব্রাহিমের সাথে পড়তে হবে। কিসের সাথে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা দরুদ পড়ে আপনি ইসমে আজম পড়ে আবার দরুদ পড়বেন ইল্লা আতাহু ওয়াইয়াহু, যা চাওয়া হবে তাই কবুল হয়ে যাবে। এগুলার নামে খবর নাই, কোরআন হাদিসের চিকিৎসার খবর নাই, টুটকা মুন্সি মৌলবি ফকিরের দল এদের কাছে যে ইমান বিক্রি করে দিচ্ছে লজ্জা করা দরকার। আল্লাহ আমাদেরকে তাবিজ থেকে বাঁচিয়ে রাখুন, জোরে বলেন আমিন।